ইন্টারনেট মার্কেটারদের হাই বলো। হাই, ইউরোপে থাকার ব্যাপারে আমার সবচেয়ে পছন্দের জিনিসগুলোর একটা হইল ইউরোপ অনেক ঠান্ডা, অ্যান্ড এই কারণে দেখা যায় যে আমি একটা জামা পরে 7-8 দিন কাটাই দিই, উইচ ইজ ব্যাড, বাট কি করার আছে। তো আজকে আমি যেটা করব, আজকে আমি আমাদের আমাদের বিজনেসের অ্যাফিলিয়েট পোর্টফোলিও সাইডের একটা ব্যাপার নিয়ে আলোচনা করব, যে একটা অ্যাফিলিয়েট সাইট কেনা, একটা অ্যাফিলিয়েট সাইট বানানো, একটা অ্যাফিলিয়েট সাইট বেচা, এই ব্যাপারগুলো কীভাবে করে। এবং স্পয়লার অ্যালার্ট, আমি একটা আমার রিয়েল সাইট যেটা আমি বিক্রি করছি ওই সাইটটা দেখাবো আপনাদের, ওই সাইটটার ইনকাম দেখাবো, ওই সাইটটার থেকে কীভাবে ইনকাম হচ্ছে, ওই সাইটটা কীভাবে ব্রেক ইভেনে গেল এবং ওই সাইটটা আমরা কীভাবে বিক্রি করলাম, এই ব্যাপারগুলো আমি আপনাকে দেখাবো। প্রথমেই বলে রাখি যে অনেকে যে ভুলটা করে সেটা হলো তারা অ্যাফিলিয়েট সাইট বিজনেসটা বা অথরিটি সাইট বানানোর যে বিজনেসটা বা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যে বিজনেস, এটা অনেকে বিজনেস হিসেবে ট্রিট করে না, এটা অনেকে পার্সোনালি নিয়ে নেয়, হবি হিসেবে নিয়ে নেয়, উইচ ইজ ফাইন, ওটা দোষের কিছু না। বাট প্রবলেম হইল যখন আপনি জিনিসটাকে বিজনেস হিসেবে নেবেন না, তখন আপনি অনেকগুলো বিজনেস ডিসিশন নিতে ভুল করবেন। কীভাবে ইনকাম গ্রো হচ্ছে না কমছে, কী পরিমাণ ইনভেস্ট করছেন, কী পরিমাণ ইনভেস্টার, কী পরিমাণ রিটার্ন আসছে, এরকম হিসাবগুলো অনেকে ঠিকঠাক মতো রাখে না। আমরাও যে খুব ঠিকঠাক মতো রাখি তা না, বাট আমরা বেস লাইনটা ঠিক মতো রাখি, যে কারণে মোটামুটিভাবে আমরা বুঝতে পারি যে আমাদের আসলে কীরকম প্রফিট হচ্ছে, কীরকম লস হচ্ছে, শুধুমাত্র অ্যামাজন অ্যাফিলিয়েট ইনকামের ড্যাশবোর্ড দেখে না, আর একটু ডিটেইলডভাবে। যেটা হয়েছে সেটা হইল গত বছর 2017-এর দিকে আমি প্যাসিভ জার্নাল ইউনিভার্সিটি শুরু করি। প্যাসিভ জার্নাল ইউনিভার্সিটি ছিল আমাদের ফ্ল্যাগশিপ কোচিং প্রোগ্রাম, যেখানে আমরা মানুষকে শিখাচ্ছিলাম কীভাবে ওয়েবসাইট বানিয়ে ওয়েবসাইট দিয়ে ইনকাম করতে হয়। ইনিশিয়ালি ওইটা ছিল শুধু অ্যাফিলিয়েট মার্কেটিং, পরে আমরা ওটার ভিতর লোকাল এসইও নিয়ে আসি, পরে আমরা ওটার ভিতর আরও অনেক কিছু নিয়ে আসি, আপনারা জানেন কী কী আছে, না থাকলে আপনারা ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, দেখে আসতে পারেন। তো যখন আমি প্যাসিভ জার্নাল ইউনিভার্সিটি শুরু করি, তখন মেইন এই কথাটা আপনারা জানেন, আমি আগেও অনেকবার বলেছি, এখনও আবার বলছি, মেইন উদ্দেশ্য ছিল হইল যে রিয়েল কিছু করে দেখানো, এমন না যে আমি স্লাইড দেখায় বললাম যে এভাবে ওয়েবসাইট বানাতে হয়, বাট আমি রিয়েল কিছু করে দেখাইলাম না। এখন সবাই জানে অ্যাফিলিয়েট মার্কেটিং কী, সবাই জানে এসইও কী, বাট কেউ আসলে করে দেখায় না যে আসলে তুমি করতে পারো নাকি পারো না। ব্যাপারটাকে আমি সবসময় পাহাড়ে ওঠার সাথে কম্পেয়ার করি। ধরেন আমি আপনাকে বললাম পাহাড়ে ওঠার জন্য এই করতে হবে, পাহাড়ে ওঠার জন্য এই করে এভাবে উঠে যেতে হবে, তোমার এতদিন ট্রেনিং করতে হবে, তোমার কোর মাসেল স্ট্রং করতে হবে, কোর মাসেল স্ট্রং করার জন্য তোমার জিমে যাইতে হবে। থিওরিটিক্যালি আমি সব বলে গেলাম, কিন্তু আমি যদি আপনাকে অ্যাকচুয়ালি করে দেখে পাহাড়ে উঠে দেখাই, তাহলে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি আমি পারি ব্যাপারটা এবং আমি কোয়ালিফাইড ব্যাপারটা শেখানোর জন্য। অনেক ক্ষেত্রে বাংলাদেশে যেটা হয়, মানুষজন ক্যামেরার সামনে দাঁড়ায় অথবা মানুষজন একটা স্লাইড শো ওপেন করে, স্লাইড শো মানে পাওয়ার পয়েন্ট ওপেন করে নর্মালি বুঝায় এভাবে সাইট বানাও, ওভাবে সাইট বানাও, বাট সে অ্যাকচুয়ালি কিছু করে দেখায় না নিজে। প্রবলেম যেটা হয় সেটা হইল অনেকেই জ্ঞান দিতে পারে, বাট অ্যাকচুয়ালি খুব কম মানুষই করে দেখাতে পারে। সো আমরা 2017-তে যেটা ঠিক করি, 2017-র শেষের দিকে, যে শেষের দিকে না, আমি ঠিক জানি না কবে, আমি একটু পরে আপনাদের কম্পিউটারে যেয়ে দেখাবো, আমি ঠিক করি যে আমি একটা অ্যাকচুয়াল সাইট বানিয়ে দেখাবো আমাদের স্টুডেন্টদের এবং ওই সাইটটা দিয়ে ইনকাম করে দেখাবো। তো সেই উদ্দেশ্যে আমরা একটা সাইট শুরু করি, সেই সাইটের কাজকর্ম চলতে থাকে গত 1 বছর ধরে, এবং গত সপ্তাহে আমি সাইটটা বিক্রি করে দিয়েছি। সাইটটার ডিটেইল আমি একটু পরে আপনাদের সাথে রিভিল করবো আমার কম্পিউটারে যেয়ে, বাট ব্যাপারটা আমার জন্য বেশ ইন্টারেস্টিং এবং বেশ ওভারওয়েলমিং একটা এক্সপিরিয়েন্স। তার কারণ হইল, এমন না এটা আমার প্রথম সাইট বিক্রি, এমন না এটা আমার খুব দামি একটা সাইট বিক্রি, এমন কোনো দামে আমি সাইটটা বিক্রি করিনি, আমি সাইটটা বিক্রি করেছি $15,000 একটু কমে, বাট এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং খুব প্রাউড মোমেন্ট। তার কারণ হইল এই পুরো প্রসেসটা আমি আমাদের স্টুডেন্টদের দেখাতে পেরেছি, যে এইভাবে সাইট বানালাম, এই জায়গা থেকে ডোমেইন কিনলাম, এভাবে কন্টেন্ট দিলাম, এইভাবে ইনকাম করা শুরু হইলো সাইট থেকে, পুরো ব্যাপারটা আমি দেখাতে পেরেছি। এবং ওই ব্যাপারটা আমার মতো কখনো কোনো গুরু করে না, এই কারণে আমার কাছে এই ব্যাপারটা বেশ গর্বের একটা ব্যাপার, এবং এই কারণে আমি ভাবলাম এই ভিডিওটা করে আপনাদের সাথে পুরো ব্যাপারটা শেয়ার করি। তো এখন আমরা আমাদের কম্পিউটারে চলে যাব, কম্পিউটারে চলে যেয়ে আমি আপনাদের দেখাবো হলো আমার সাইটটা, আমি দেখাবো হলো কীভাবে সাইটটার ইনকাম হচ্ছিল, কীভাবে আমরা ব্রেক ইভেন পর্যন্ত গেলাম, কীভাবে আমরা সাইটটা বিক্রি করলাম, কেন বিক্রি করলাম, এইসব ব্যাপারে আমরা কথাবার্তা বলবো। তো আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওগুলো, এবং যদি বাই এনি চান্স ভালো লাগে আমাকে জাস্ট একটা থামস আপ দিলেই হবে বা একটু কমেন্ট করলেই হবে, তাহলে আমি খুশি হয়ে যাবো। ডোন্ট এক্সপেক্টিং এনিথিং ইন রিটার্ন। সো ভালো থাকেন সবাই, সবার সাথে আমার দেখা হচ্ছে কম্পিউটারের ভিতরে, টাটা। ওকে, সো আমার কম্পিউটারে ওয়েলকাম সবাইকে। আমি যেই সাইটটা নিয়ে কথা বলছিলাম সেই সাইটটা হলো এই সাইটটা, honestgolfers.com। এটা একটা গলফ রিলেটেড ওয়েবসাইট ছিল যেটা আমরা বানিয়েছিলাম। আমি আমার ইমেইলে
নেম চিপের অর্ডার সামারিট ওপেন করে রেখেছি আপনাদের দেখানোর জন্য, যে সাইটটা আমরা কবে বানানো শুরু করেছি। সাইটটা আমরা কিনেছিলাম হলো April 3, 2017। সো আমি যে একটু আগে মুখে বললাম আপনাদেরকে ভিডিওতে যে সাইটটা কিনেছি আমরা, সাইটটা বানানো শুরু করেছি গত বছরের শেষের দিকে, ওই কথাটা ভুল, আসলে আমরা শুরু করেছিলাম এপ্রিলের দিকে। সো সরি অ্যাবাউট দ্যাট। কাহিনী যেটা হয়েছে, আমি আপনাদের এখন দেখাবো সাইটটাকে আমরা একটা ব্যবসা হিসেবে কীভাবে দাঁড় করালাম, সাইটটায় আমরা কী কী পরিমাণ ইনভেস্ট করলাম এবং কী কী পরিমাণ রিটার্ন আসলো। সো প্রথমেই রেগুলার ইনভেস্টমেন্ট যেগুলো, একটা ডোমেইন কেনা, একটা হোস্টিং কেনা, একটা থিম কেনা, $20-30 বা $40-50 আপনারা জানেন খরচ হয়, ওটা নিয়ে আমাদের মেইন কনসার্ন না। আমাদের মেইন কনসার্ন হলো সাইটে আমরা কী পরিমাণ কন্টেন্ট দিলাম, কারণ কন্টেন্টেই মেইনলি বেশিরভাগ খরচটা হয়। সো আমরা যদি কন্টেন্টের ভিতরে যাই, পোস্ট থেকে অল পোস্টসে যাই, তাহলে আমরা দেখতে পারবো সাইটে 38টা আর্টিকেল আছে। 38টা আর্টিকেলের মধ্যে আপনারা পরে আপনারা যেহেতু এখন সাইটের URL দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে পরে সাইটের ভেতরে যে ঘুরে দেখে আসতে পারেন কোন কন্টেন্ট কত বড়। বাট অন অ্যান অ্যাভারেজ আমার ধারণা সাইটে, আমার ধারণা, আমি এখন হিসাব করলে সময় নষ্ট হবে, নাহলে আমি হিসাব করে আপনাদের দেখাতাম, আমার ধারণা সাইটে মোটামুটি 10টার মতো আছে 5000 word আর্টিকেল। সো 10 × 5000 50000 word আর্টিকেল আছে, 5000 word আর্টিকেল আছে 10টা, আর বাকিগুলো সব 1000 word। সো 28টা 1000 word হইলে 28000, 10টা 5000 word হইলে 50000। সো অ্যাপ্রক্সিমেটলি 1,00,000 word মতো আর্টিকেল আছে, মানে টোটাল আপনি যদি সব আর্টিকেলের ওয়ার্ড কাউন্ট হিসাব করেন তাহলে দেখা যাবে যে 1,00,000 word মতো আছে। সো 1,00,000 word মতো যদি থাকে, এবং আমরা যদি এটাকে ব্রেকডাউন করি, আপনারা জানেন যে passivejournal.com থেকে আমি সবসময় আর্টিকেল কিনি, আর্টিকেল যখন আমি কিনি তখন প্রত্যেক $1,000 জন্য প্রত্যেক 1,000 word জন্য $17.99 চার্জ করে। সো 1,000 word যদি $17.99 হয়, তাহলে $17.99 × 100 $1,799 আমাদের খরচ হয়েছে কন্টেন্টের পিছনে। এর সাথে আমরা যোগ দিই থিম $50, এর সাথে আমরা যোগ দিই হোস্টিং $50, এর সাথে আমরা যোগ দিই ডোমেইন, যেহেতু আমি ডোমেইন একবারে কিনেছিলাম 2 বছরের জন্য, এই যে দেখুন কোয়ান্টিটি 2 years, ডোমেইনের জন্য আমাদের খরচ হয়েছিল $21.57। সো আমরা আমাদের ক্যালকুলেটরে প্লাস, আমরা যদি এখানে আসি, প্লাস $22 1921, তো আমরা ধরে নিই $2,000 খরচ হয়েছে আমাদের সাইটটা বানাতে। এখন এই যে সাইট বানাতে $2,000 খরচ হলো, এই $2,000 খরচ হওয়ার পরে আমাদের লাভটা কী হলো, লাভটার জন্য আমি আপনাদের নিয়ে যাবো আমার অ্যামাজন অ্যাসোসিয়েটস ড্যাশবোর্ডে। অ্যামাজন অ্যাসোসিয়েট ড্যাশবোর্ড আপনারা অনেকেই জানেন, অনেকে এই জিনিসটার স্ক্রিনশট দিয়ে অনেক ফেক টেক করে, আমি আপনাদের সামনে একটা রিফ্রেশ দিই যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে কী আসল কী ফেক এইসব ব্যাপারে। আমি জানি এরকম কমপ্লেনও মানুষ করেছে আমাকে নিয়ে, সো সাবধান থাকা ভালো। তো এটা হলো January 1, 2017 থেকে December 31, 2017। খেয়াল রাখবেন আমরা সাইটটা বানিয়েছিলাম April 2017। দেখেন January 2017 তো কোনো ইনকাম নাই, February 2017 কোনো ইনকাম নাই, মার্চে নাই, এপ্রিলেও নাই। কারণ হইলো আমরা সাইট বানিয়েছি এপ্রিলে, তবে এপ্রিলে 20টা ক্লিক আছে, মেতেও কোনো ইনকাম নাই, তবে মেতে আরও অনেক ক্লিক আছে। জুনে যে প্রথম ইনকাম হলো $3, জুলাইতে যে ইনকাম হইলো $0.90, অগস্টে যে ইনকাম হইলো $7.46, সেপ্টেম্বরে যে $15.62, অক্টোবরে $22.92, নভেম্বরে $40.20, ডিসেম্বরে যে $33.69। সো আমরা যদি টোটাল দেখি পুরো বছরে কত ইনকাম হয়েছে, $123, আমরা খরচ করেছিলাম কত, $2,044, তাহলে $2,044 - $123 1921, তাই না? 1921 এখনও আমরা লসে আছি, যদি আপনি পুরো ব্যাপারটাকে একটা ব্যবসা হিসেবে চিন্তা করেন। তো আমরা পরের বছরে যাই, লাস্ট ইয়ার না হয়ে দিস ইয়ার, January 2018 থেকে August 2018, আমি আজকে ভিডিওটা রেকর্ড করছি, আজকে হলো August 11। সো আমরা যদি January 2018 থেকে August 2018 হিসাব করি, তাহলে আমরা দেখতে পারবো এবছর সাইটটা মোটামুটি ভালো ইনকাম করেছে। জানুয়ারিতে ইনকাম করেছে $77, ফেব্রুয়ারিতে তেমন কোনো ইনকামই করেনি, উল্টা ফেব্রুয়ারিতে লস করেছে $7, মার্চে ইনকাম করেছে $211, এপ্রিলে $470, মেতে $619, জুনে $1,162, জুলাইয়ে $815, অগস্টে মাত্র আট দিন হয়েছে অগস্টে $135। সো টোটাল $3,485। সো আমরা যদি 1921 থেকে $3,485 বাদ দিই, $1,564 আমাদের অলরেডি লাভ হয়ে গিয়েছে সাইট থেকে, তাই না? সো আমরা সাইটের পুরো খরচ উঠিয়ে ফেলেছি, উঠিয়ে ফেলে
দেড় বছরের মাথায় 1564, যেটাকে আমরা যদি টাকা দিয়ে গুণ দিই, $81 দিয়ে যদি আমি গুণ দিই, তাহলে আমাদের সাইট থেকে মোটামুটি 1,26,000 টাকা ইনকাম হয়ে গিয়েছে। আপনাদের ব্যাখ্যা করি কেন সাইটের ইনকাম ছিল না জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে। সাইটটা গলফ নিয়ে, গলফ হলো একটা সামার স্পোর্ট, গলফ মানুষ খেলে সামারে, এটা অনেকটাই সিজনাল একটা নিশ। সামারে অনেক হাইপ বেড়ে যায়, সামারে সবাই গলফ খেলতে যায়, আবার আস্তে আস্তে যখন উইন্টার আসা শুরু হয় বা এই যে জানুয়ারি ফেব্রুয়ারি এই উইন্টার টাইমটায় তেমন মানুষজন গলফ প্রোডাক্ট কেনে না। তো এই সব কিছু যদি আমরা মাথায় রাখি তাহলে দেখতে পারবেন যে এই কারণে এই যে এপ্রিল মে জুন জুলাই এই যে সামার টাইমটা, জুন জুলাই অগস্ট সেপ্টেম্বরেও হয়তো থাকবে, এই টাইমটায় বেশ হাইপড থাকে গলফ প্রোডাক্ট এবং তারপরে আবার কমে আসে, তারপর আবার পরের বছরের এপ্রিল থেকে হাইপ শুরু হবে। এখন কাহিনি হলো, আমি ডিসাইড করলাম যে আমি ডিসাইড করেছি যে সাইট বিক্রি করে দিব। এই এছাড়া আমার আসলে আপনাদের স্ক্রিনে তেমন কিছু দেখানোর ছিল না, সো আমি আবার ক্যামেরায় যাই, আমি আপনাদের সাথে কথা বলি বাকি ব্যাপারটা নিয়ে। আরেকটা রিফ্রেশ দিয়েছি আমি আপনাদের কনফার্ম করার জন্য, সো ল্যাপটপে এখন পর্যন্ত এইটুকুই, আবার আমি আপনাদের ক্যামেরায় যেয়ে কথা বলছি আপনাদের সাথে। তারা সাইট বিক্রি নিয়ে আমরা অলরেডি passivejournalinversity.com একটা আর্টিকেল পাবলিশ করেছি, যেখানে খুব ডিটেইল বলা আছে যে কীভাবে সাইট বিক্রি করতে হয়, কোন জায়গায় বিক্রি করলে লাভ বেশি, কোন জায়গায় বিক্রি করলে দাম বেশি পাওয়া যায়, কোন জায়গায় বিক্রি করলে দাম একটু কম পাওয়া যায়, কোন জায়গায় তাড়াতাড়ি বিক্রি হয়। আমি একই ইনফরমেশনের উপর দিয়ে আবার যাবো না, আমি ডেসক্রিপশন ইউটিউবের যে ডেসক্রিপশনটা ওখানে লিঙ্ক দিয়ে দিবো আর্টিকেলটার। আর্টিকেলটা আপনারা পড়ে ফেললে একটু ভালো মতো আইডিয়া পাবেন যে সাইট কোথায় বিক্রি করা উচিত, কোথায় বিক্রি করা উচিত না। আর্টিকেলটা একটা ব্যাপার নাই বলা, ওই ব্যাপারটা আমরা হয়তো অন্যান্য সময় আমাদের গ্রুপ ট্রুপে বলেছি, বাট ওই আর্টিকেলটা স্পেসিফিক্যালি বলা নাই। সেটা হলো গিয়ে ওই তিনটা অপশন ছাড়া, ওই আর্টিকেলে তিনটা অপশনের কথা বলা আছে, এম্পায়ার ফ্লিপার্স, এফি ইন্টারন্যাশনাল এবং flippa.com, এই তিনটা অপশনের কথা বলা আছে ওই আর্টিকেলটা, যে এই তিনটা জায়গায় আপনারা সাইট বিক্রি করতে পারেন। ওই তিনটা জায়গায় কিছু সুবিধা আছে, কিছু ক্ষতিও আছে, যে ব্যাপারগুলো আর্টিকেলটা মেনশন করা আছে। আমি হাইলি রেকমেন্ড করি আপনারা আর্টিকেলটা পড়ে নেন। বাট ওই তিনটা ওয়েবসাইট ছাড়া বা তিনটা মার্কেট প্লেস ছাড়াও আপনি চাইলে আপনার ওয়েবসাইট বিক্রি করতে পারেন, যদি আপনি অলরেডি মানুষজনকে চেনেন, যারা ওয়েবসাইট কেনে তাদের চেনেন, বা আপনি যদি বিভিন্ন ফেসবুক গ্রুপ গ্রুপে সক্রিয় থাকেন, বা আপনার যদি পরিচিত মানুষজন থাকে যারা ওয়েবসাইট কেনা বেচার সাথে জড়িত, যেটা আমার আছে যেহেতু আমি অলরেডি বেশ অনেক দিন ধরে এই ইন্ডাস্ট্রির মধ্যে আছি, সো আমাকে বেশ অনেকেই চেনেন ইন্টারন্যাশনালি। সো এই কারণে আমরা অন্য যেই প্ল্যাটফর্মটা ইউজ করি বেশিরভাগ সময় আমাদের সাইট বিক্রির জন্য, সেটা হলো escrow.com। escrow.com-এর সুবিধা হলো escrow.com-এর ফি সবচেয়ে কম সবার মধ্যে, বাট escrow.com-এর অসুবিধা হলো escrow.com আপনাকে ক্লায়েন্ট খুঁজে দিবে না। আপনি আপনার ক্লায়েন্ট খুঁজে নিয়ে যে ওয়েবসাইট কিনতে চায় তাকে নিয়ে escrow-তে যাবেন, তারপর escrow-তে পুরো ডিলটা করবেন। তো আমরা যদি আবার আমাদের লাভ ক্ষতির হিসাবটা করি, আমাদের লাভ হয়েছিল 1,26,000 টাকা সাইট থেকে। সাইট ব্রেক ইভেনে যাওয়ার পরে আমরা সাইট থেকে আরও 1,26,000 টাকা ইনকাম করেছি দেড় বছরের মধ্যে। আমি ডলারে যদি যাই, আমি ডলারে ছিল হলো $1,564 ইনকাম হয়েছে সাইট থেকে ব্রেক ইভেনের পরে। টোটাল ইনকাম হয়েছে 3,500 মতো, বাট ব্রেক ইভেনের পরে 1,564, কারণ আমাদের আর্টিকেলের খরচ, সাইটের খরচ সব আমরা বাদ দিয়েছি, আপনি একটু আগে কম্পিউটারে যেটা দেখলেন। তো জেনারেলি অ্যাফিলিয়েট সাইটের, স্পেশালি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড যেসব ওয়েবসাইট আছে, এগুলোর সিস্টেম হলো, এগুলো যখন আপনি বিক্রি করবেন সেটার সিস্টেম হলো, আপনার মান্থলি যে ইনকামটা হবে গত 6 মাসের, সেটার অ্যাভারেজের 20-25 গুণ দাম দেয়া হয়। সো আমরা যদি অ্যাভারেজে বলি যে আমার ওয়েবসাইটে $500 ইনকাম হয় প্রত্যেক মাসে গত 6 মাসের অ্যাভারেজে, তখন দেখা যায় যে ওই ওয়েবসাইটের দাম 500 × 25, সো দেখা যায় $15,000 আশপাশে আসে। কখনো কখনো একটু বেশি আসে, কখনো কখনো একটু কম আসে। আমাদের ওয়েবসাইটটাও মোটামুটি ওই ব্র্যাকেটের মধ্যে ছিল গত 6 মাসের হিসাব যদি আমরা করি। আপনারা একটু আগে কম্পিউটারে দেখেছেন, কোনো কোনো মাসে $1,000 ক্রস করে গেছে, আবার কোনো কোনো মাসে 400 আশপাশে ছিল। সো গত 6 মাসের অ্যাভারেজ করলে মোটামুটি ওই 500 আশপাশেই আসে। তো আমরা যেটা করেছি, আমরা আমাদের ওয়েবসাইটটা শেষ পর্যন্ত বিক্রি করে দিয়েছি। ওয়েবসাইট আমরা বিক্রি করেছি $14,500 এবং বেশ ইন্টারেস্টিং একটা ডিল হয়েছে প্যাসিভ জার্নাল ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা, তারা তো জানেন, আমি গ্রুপে আরও বিস্তারিত বলেছি কীভাবে কী হয়েছে। তো মেইনলি আমি যেই কারণে এই ভিডিওটা রেকর্ড করছিলাম, বা যে কারণে আমি এই ভিডিওটা পুরোটা রেকর্ড করলাম, তার কারণ হলো আমি আপনাদের আমার একটা লাইভ সাইট দেখাতে চেয়েছিলাম, আমি বিক্রি করার আগে কী কী করেছি, বা আমি কীভাবে পুরো ব্যাপারটা হিসাব করি যে কখন একটা ওয়েবসাইট বিক্রি করা উচিত, কখন বিক্রি করা উচিত না, বা ওয়েবসাইটটা কখন ব্রেক ইভেনে যাওয়ার পর আপনি কীভাবে হিসাব করবেন পুরো ব্যাপারটা। খুবই বেসিক ব্যাপার, যাদের বিজনেসের নর্মাল আইডিয়া আছে তারাই জানেন যে আমি খুব একটা জটিল কোনো PL স্টেটমেন্ট বানাই নেই, বা খুব একটা জটিল কোনো ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের মধ্যে দিয়ে যাইনি। নর্মালি আমি দেখেছি যে আমি একটা বিজনেসে ইনভেস্ট করেছি, একটা ওয়েবসাইট তো একটা বিজনেস, আমি একটা বিজনেসে ইনভেস্ট করেছি, প্রথমে আমার ইনভেস্টমেন্টের টাকাটা উঠতে হবে, তার আগেই আমি বিক্রির দিকে যাব না, আমার ইনভেস্টমেন্টের টাকাটা উঠতে হবে,
তারপর আমার কিছু প্রফিট আসতে হবে, তারপরে আমি ওই ব্যবসাটা বিক্রির দিকে যাবো। এখন আমি যদি টোটাল জিনিসটা হিসাব করি, আমি ব্যবসাটা বিক্রি করলাম $14,500, ওয়েবসাইটটার থেকে আমার প্রফিট হয়েছিল আরও $1,500 মতো, তাই না, সব খরচ বাদ দিয়ে। সো আমার মোটামুটি এক বছরের মধ্যে $16,000 একটা লাভ হলো এই ওয়েবসাইটটা থেকে। সো আমি যদি টাকার কনভার্ট করতে হবে না, আপনারা করে নিয়েন। সো ধরেন আমি, আমাদের সবসময় প্যাসিভ জার্নালের প্ল্যান থাকে যে আমরা 12-13 ওয়েবসাইট বিক্রি করার চেষ্টা করি এরকম, বা এর থেকে একটু হাই প্রোফাইলের বা কখনও কখনও কম প্রোফাইলেরও এক বছরে। 2017 আমরা টার্গেটটা খুব সফলভাবেই টাচ করেছিলাম, আমরা প্রায় 12-14 ওয়েবসাইট বিক্রি করেছিলাম। বাট 2018 আমরা আসলে অতগুলো করি নাই, খুব কম করেছি। জেনারেলি প্ল্যান থাকে প্রত্যেক মাসে একটা করার। মেইনলি আমি এই ভিডিওর উদ্দেশ্য ছিল আপনাদের অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ব্যবসাটা বোঝানোর, স্পেশালি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সাইট ফ্লিপিং কীভাবে হয় বা কীভাবে করা যায়, কীভাবে করা উচিত এই ব্যাপারগুলো আপনাদের বোঝানো, এবং একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেওয়ার, যেন আপনারা বুঝতে পারেন যে কোন ধোকা টোকা থেকে গিয়ে দূরে থাকতে হয় ইত্যাদি ইত্যাদি। আরেকটা ব্যাপার, অনেকেই আমাকে জিজ্ঞেস করবেন জানি, এই জন্য আমি আগেই বলে রাখি, সাইট কেন বিক্রি করে দিলাম। অনেকেই আছে যে সাইট বিক্রি করে না, সাইট রেখে দেয়। রেখে দিলেও হয়, কারণ রেখে দিলেও আপনার প্রত্যেক মাসে একটা রিকারিং ইনকাম হচ্ছে, আপনার কোনো লস নাই। সো আপনি চাইলে সাইট রেখে দিতে পারেন, কিন্তু যে কারণে আমরা সাইট রাখি না, বা আমি স্পেশালি কিছু সাইট ছাড়া আমি বেশিরভাগ সময় সাইট 2 বছরের মাথায় সবসময় বিক্রি করে দিই। একটা কারণ হলো আমি বোর হয়ে যাই একটা সাইট নিয়ে অনেক কাজ করতে করতে। সাইট বানানোটা ঠিক ইনকামের জন্য করি না, মানে ইনকামের জন্যও করি, ইনকামের জন্য একদম করি না এটা বললে ভুল হবে, বাট অনেক অনেকটা ভালো লাগে থেকেও করি, ভালো লাগা থেকেও করি, শুধু টাকার জন্য করি না। এবং একটা সাইটের উপরে যদি অনেকদিন কাজ করতে থাকি, ভালো লাগাটা কেন জানি আস্তে আস্তে আমার কমে যেতে থাকে, এবং এই কারণে দেখা যায় আস্তে আস্তে নতুন সাইটে চলে যেতে ইচ্ছা করে বারবার। এটা এক পয়েন্ট। আরেকটা পয়েন্ট হলো সিজনাল নিশ ছিল গলফ। আমি একটু আগে ভিডিওতে আপনাদের কম্পিউটার স্ক্রিনে যখন ছিলাম তখন বললাম, যেহেতু সিজনাল নিশ ছিল, ইনকাম পড়ে যাবে, আবার ইনকাম উঠবে, আবার ইনকাম পড়ে যাবে, ওই ব্যাপারগুলোতে কনস্ট্যান্টলি যেন আমরা মেনটেন করতে পারি, বা ওই যখন ইনকাম পড়ে যাবে তখন যেন আমাদের খরচ লসটা অনেক কিছু মাথায় রেখে আমাদের মনে হয়েছে যে বিক্রি করে দেওয়াটা ভালো আইডিয়া। তো এই হলো পুরো কাহিনী। আশা করি আপনাদের সাইট সেলিংয়ের এই ভিডিওটা ভালো লেগেছে, এবং আশা করি আপনারা কিছু হইলেও শিখতে পেরেছেন। আমাকে যদি আপনাদের মনে হয় আপনারা কিছু হইলেও শিখতে পেরেছেন, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাও আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের হেল্প করার। এই তো, ভালো থাকেন। সাইটটার যেহেতু আমি লিঙ্ক শেয়ার করেছি আপনাদের সাথে, আপনারা সাইট ঘাটাঘাটি করুন, সাইট থেকে আইডিয়া নেওয়ার চেষ্টা করুন, কীভাবে আমি কী করেছি না করেছি ইত্যাদি দেখার চেষ্টা করুন। আমি ডিসক্রিপশনে আমার একটা বইয়ের লিঙ্কও দিয়ে দিব, দ্য সাকসেস ব্লুপ্রিন্ট, যেখানে আমি অনলাইনে আয়ের বিভিন্ন দিক নিয়ে কথাবার্তা বলেছি। ওই বইটার টাকাটা পুরোটাই চ্যারিটিতে চলে যায়, ওই বইটার টাকাটা আমি রাখি না। সো আপনারা চাইলে ওই বইটাও দেখতে পারেন। ওই বইটা যদি আপনি কেনেন তখন আবার আপনি আমাদের একটা ফ্রি ফেসবুক গ্রুপ আছে, ওই গ্রুপেও জয়েন করতে পারবেন। সো ওই গ্রুপেও আমরা কথাবার্তা বলি অনেক অ্যাফিলিয়েট মার্কেটিং ইত্যাদি ইত্যাদি নিয়ে। সো হোয়াটএভার হ্যাপেন্স, ভালো থাকেন সবাই, আমার সাথে আপনাদের দেখা হবে পরের ভিডিওতে। টাটা।